হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 7 এর ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্ট, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে শনিবার থেকে, আজ শনিবার থেকে। অ্যাসাইনমেন্টের তিনটা কোশ্চেন দেওয়া আছে। এখানে দেওয়া আছে, এক নম্বর দেওয়া আছে, রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের ভিতরের কারেক্ট ভার্বগুলোকে আমাকে কারেক্ট করতে হবে। দুই নম্বরে বলা আছে, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ 83 to 89 অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন 1, 2 and 3। তিন নম্বরে বলা হয়েছে, প্রিপোজিশন আমাদের ফিল আপ করতে বলা হয়েছে, গ্যাপগুলো অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু দিয়ে। শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের অ্যান্সারে। আমাদের এক নম্বরে বলা হয়েছে, রিড রাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন এবং উত্তর। তো এখানে একটা লেটার দেওয়া আছে, লেটারটার ভিতরে আমাদের গ্যাপসগুলো পূরণ করতে হবে, ভার্বগুলো। এখানে প্রথমটা হবে হ্যাজ কাম, দ্বিতীয়টা হবে ওয়ান্টেড, তৃতীয়টা হবে হ্যাভ এনজয়েড, চতুর্থটা হবে অ্যাম রাইটিং, পঞ্চমটা হবে চুজ, ষষ্ঠ হবে ওয়ার, সপ্তম হবে ওয়াজ, অষ্টম হবে রিস্ট, নবম হবে এনজয়েড, দশম হবে রিটার্ন, ইলেভেন্থ শেষ সর্বশেষ হবে উইল নেভার ফরগেট। এটা ছিল আমাদের এক নম্বর। দুই নম্বর আমাদের বলা হয়েছে, রিড ইউর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নাম্বার 83 to 89। এখান থেকে আমাদের কিছু আর্টিকেল করতে বলা হয়েছে, আর্টিকেলের গ্যাপসগুলো পূরণ করতে বলা হয়েছে, এ এবং বির সাথে কিছু কথোপকথন হচ্ছে, ইন্ট্রোডাকশন কিছু কথাবার্তা হচ্ছে, এখান থেকে আমাদের গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। তো আমাদের এ নাম্বার হবে অ্যান অ্যাপয়েন্টমেন্ট, যেহেতু এটা ভাওয়েল অ্যান হবে, দ্বিতীয়টা হবে অ্যান্ড। এরপরে বি নাম্বার হবে দি ডক্টরস কাম টু দিস হসপিটাল থ্রিজ এ উইক, এখানে এ হবে। এরপর বি নম্বর দেখা যাচ্ছে, অ্যাট 6:30 PM আই হোপ হি উইল গিভ আস দ্য বেস্ট অ্যাডভাইস, এখানে দা হবে। এরপর এ নম্বর, টুমরো ইজ দ্য ফার্স্ট ডে, দা হবে, অফ দ্য উইক। উই হ্যাভ টু স্টার্ট ফর দ্য ডক্টর আর্লিয়ার, এখানে দা হবে। বি নম্বর, উই শ্যাল রিচ দ্য হসপিটাল বিফোর দ্য সানসেট, সানপূর্ব দা বসে, দা হবে। দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি, গুড মর্নিং টিচার, হাউ আর ইউ, এখানেও একটা প্যাসেজ টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে, এখানে প্রথমটা হবে এ। এরপরে আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্ট বল শি হোয়াজ এ সোশ্যাল ওয়ার্কার, এখানে এ হবে। এরপরটা আছে, দেখো, শি লিভ ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য ইয়ারলি, এখানে দা হবে। এরপরে টিচার, শি ওয়াজ এ রাইটার অলসো, এখানে টি, এখানে হবে এ। শি রোট এ নাম্বার অফ বুকস, এ হবে। তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি দা হবে, এরপরেরটা দা। আমরা যদি এবং শেষে সবার শেষে দেখা যাচ্ছে যে শি ওয়াজ ফ্রম ড্যাশ রংপুর, এখানে ক্রস হবে। তিন নম্বরে বলা হয়েছে আমাদের অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, দা হবে, দা এশিয়া। এখানে অ্যাফ এবং অ্যাশের মধ্যে কথা বাচ্চা হচ্ছে, এর মধ্যে দিয়ে আমাদের একটা ডায়লগ আকারের প্যাসেজ দেওয়া হয়েছে, সেটা আমাদের ফিল আপ করতে হবে। পরেরটা দেখা যাচ্ছে, অ্যাফ নম্বর বলা হয়েছে, গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে দা হবে, দা সুন্দরবন, দা হবে। পরে বলা হয়, পরেরটা হবে অ্যান ইংলিশ, হি ইজ এ সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের পূর্বে এ বসবে, হি ইজ অ্যান ইংলিশ, ইংলিশের পূর্বে অ্যান বসবে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দা হবে। উই ডিমান্ডেড, ক্রস হবে এখানে, বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য
গ্যাপস অর্থাৎ শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে প্রিপোজিশন দিয়ে, এবং প্রিপোজিশন কোনগুলো বসতে পারে সেগুলো অপশনাল দেওয়া আছে। প্রথমটা হবে অ্যাট, এরপরে অ্যাবাউট, এরপরে ইন, এরপরে অফ, এরপর ইন, এরপরে অন, তারপর হচ্ছে বিসাইড, দেন অন। এই ছিল মোটামুটি সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয় অ্যাসাইনমেন্ট। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।